চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে প্রথমবারের মতো বেসরকারিভাবে নির্মিতব্য ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে 1,20,00,000 টাকা অনুদান প্রদান করল শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি ট্রাস্ট। রোববার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চট্টগ্রামে নবনিযুক্ত বিভাগীয় কমিশনার তোফাইল ইসলামের উপস্থিতিতে এই চেক হস্তান্তর করা হয় হাসপাতাল বাস্তবায়ন কমিটির কাছে। অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় রোগীদের সেবায় মা ও শিশু হাসপাতালের কার্যক্রম তুলে ধরেন হাসপাতাল সংশ্লিষ্টরা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গ্রামে গঞ্জে পর্যন্ত কোনো ভীষণভাবে পরিবর্তন হয়েছে মানুষের। এখন দেখা দেওয়ার জন্য লোক পাওয়া যায় না, লিস্ট করে বাসায় বাসায় পৌঁছে দিতে হয়। আমাদের গ্রামে আমি দেখেছি অনেক উপার্জনক্ষম ছেলেরা বিভিন্ন বিদেশে দেশে চাকরি করে স্বাবলম্বী হয়েছে। সুতরাং এখন আমাদের মনোযোগ দিতে হবে আমাদের শিক্ষা খাতে, সেবা খাতে, আমাদের স্বাস্থ্য খাতে, যেখানে ওই যে ভক্তজনের 1 টাকা দেওয়া সম্ভব হবে না। আমাদের জন্য সেই 3.5 কোটি টাকার চাইতে ভক্তজনের 1 টাকার মূল্য অনেক কঠিন, কারণ সেখানে তার অন্তরে আবেগ আছে জড়িত। ভাইসভান্ডার শরীফ সে আবেগ, মানুষের আবেগ নিয়ে কাজ করে। প্রথমবারের মতো ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের চিকিৎসায় আক্রান্ত রোগীরা দেশে পাবে উন্নত মানের চিকিৎসা। তাই এই হাসপাতাল বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান 21 পদকপ্রাপ্ত গুণী সাংবাদিক এম এ মালিক। মেশিন এসে গেছে, আরও 40 কোটি টাকা আমাদের মেশিনে লাগবে এবং সেটারও বন্দোবস্ত হবে ইনশাল্লাহ। আপনারা সকলে যদি একসঙ্গে আমরা চট্টগ্রামবাসী যদি এগিয়ে আসে, এখানে একটা কথা লেখা আছে অনুদান প্রদান অনুষ্ঠান, আসলে কোনো দানে অনুদান, যে কোনো দানে অনেক বৃহৎ, কারণ একজন লোকের যদি নিজের যদি মনে করেন সেখানে। আর একটা কথা আমি বলি যে আমাদের 10 তলা বিল্ডিংয়ে যে কেউ 1 কোটি টাকার উপরে কেউ দিলে একটা ফ্লোর তার নামে দিয়ে দিব, অর্থাৎ আপনাদের এই ট্রাস্টের নামে একটা ফ্লোর আপনারা পাবেন, কারণ আমরা সেইভাবে তাহলে সেই দিক থেকে আমরা প্রায় 10 কোটি টাকা তুলতে সক্ষম হবো বলে আমি মনে করি। এবং আমি বলছি যে আমরা যদি কেউ যদি 1 টাকাও দেয় সেটাও আমরা নিব, কারণ যে 1 টাকা চেয়ে যে 1 টাকা দিচ্ছে তার মানে তার কাছে খুব কম তার সম্বল। তারপরে সে আমি বলবো যে 1 টাকা দিলেও আমরা নিব, কারণ আমরা চাই যে সকল চট্টগ্রামবাসী সম্পৃক্ততা। এমন মহতি উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অনুদান প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি। আমাকে ধরে যদি অবলম্বন করে একটা দুর্বল মানুষ জীবনের এই নদীটা পার হয়ে যায়, আমার তো কোনো ক্ষতি নাই, জাস্ট আমার হাতটা বাড়িয়ে দেওয়া। আমি একটু শক্তিশালী বলে, সুস্থ আছি বলে, সামর্থ্য আছে বলে আমার হাতটা বাড়িয়ে দেওয়া। তা আমরা যে যার অবস্থানে এই যারা আছি, ভালো পজিশনে আছি, আমাদের হাতটা যেন সর্বদা সবসময় এই দুর্বল মানুষদের প্রতি থাকে। এবং আমরা চাই যে এখানে যেরকম আপনারা দান করেছেন, আরও আমরা সেদিন বসেছিলাম আরও একটা দাতব্য প্রতিষ্ঠান আপনাদের চট্টগ্রামে গড়ে উঠবে, যেমন ক্যান্সারের একটা বিষয় আছে, ডায়াবেটিসের, সারা বাংলাদেশে কিন্তু এখন যারা একটু সচেতন, একটু সক্ষম, বা শুধু সক্ষম আর্থিকভাবে সক্ষম না, যেমন আমার একটা পজিশন, আমি কিন্তু আর্থিক সক্ষম না, কিন্তু আমি আপনাদেরকে বিভিন্নভাবে হয়তো সক্ষমের একটা কাছাকাছি কোথাও ডাইরেক্ট সাপোর্ট না দিলেও ইনডাইরেক্ট একটা সাপোর্ট দেওয়ার সক্ষমতা আমার আছে। মত বিনিময় সভা শেষে শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাঝ ভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে 1,20,00,000 টাকার চেক হস্তান্তর করা হয় ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির কাছে। অনিক আখন্দ, বাংলাধারা, চট্টগ্রাম।